প্রকৃতির নিয়মে এখন শীতকাল, এ সময় রোদের প্রচণ্ড তাপ নেই, নেই বৃষ্টির ঝাপটা ও ঝড়ের মাতামাতি। প্রকৃতিতে বাহারি ফুলের সমারোহ, রকমারি সবজি ও ফলমূল, মুখরোচক পিঠাপুলি, নতুন বইখাতা নিয়ে বাচ্চাদের স্কুলে যাবার আনন্দ, বনভোজনের আয়োজন, সব মিলিয়ে শীতকালটা ছোট বড় সকলের কাছেই একটি সুন্দর ও প্রশান্তিময় ঋতু। এত সব আনন্দের মাঝে মাঝে মধ্যে সমস্যা নিয়ে আসতে পারে কিছু রোগ ব্যাধি। অনেকেই আছেন ঠান্ডার প্রতি খুব সংবেদনশীল, একটু ঠান্ডা লাগলেই শুরু হয়ে যায় সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট। বাচ্চাদের সর্দি জ্বর, নিউমোনিয়া, টনসিলের প্রদাহ, এগুলো নিয়ে বাবা মার দুশ্চিন্তার শেষ থাকে না। ধূমপায়ীদের ফুসফুস এমনিতে দুর্বল থাকে, শীতে সাবধান না হলে তাদের কাশি বেড়ে যায়, হাঁপানি রোগীদের এ সময় শ্বাসকষ্ট বেড়ে যায়, অনেকের চামড়া খসখসে হয়ে যায়, ঠোঁট ফাটে, পা ফাটে। শ্রোতা বন্ধুরা, সর্দি জ্বর অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাসজনিত সাধারণ সংক্রামক রোগ, এটি মারাত্মক ছোঁয়াচে। ইনফ্লুয়েঞ্জাতে নাক দিয়ে পানি পড়ে, অল্প অল্প জ্বর হয়, সাথে গলা ব্যথা ও সারা শরীরে ব্যথা হয়, বাচ্চাদের অনেক সময় পাতলা পায়খানা হতে পারে। সাধারণ সর্দি জ্বরে ওষুধের তেমন প্রয়োজন নেই, তবে জ্বর কমাতে ওষুধ হিসাবে প্যারাসিটামলই ভালো, বড়দের জন্য ট্যাবলেট আর ছোটদের জন্য সিরাপ, ২৪ ঘন্টা চারবারে বেশি নয়। জ্বর বেশি হলে প্যারাসিটামল সাপোজিটরি মলদ্বারে ব্যবহার করা যেতে পারে। সর্দি ও হাসি কাশির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ানো যেতে পারে। নাক বন্ধ হয়ে থাকলে গরম পানির ভাপ নিলে নাক খুলে যায়, প্রয়োজনে ডিকনজেস্টেন্ট নেজাল ড্রপ অর্থাৎ নাকের ফোঁটা ব্যবহার করা যেতে পারে। এই সময় বিশ্রামে থাকতে হবে, ঠান্ডাকে পরিহার করতে হবে, খাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই, রুচি অনুযায়ী সব ধরনের খাবারই খাওয়া যাবে। আর হাঁচি কাশির সময় সাবধান, মুখে কাপড় বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখতে হবে, কারণ এই ভাইরাসগুলো বাতাসে ছড়িয়ে পড়ে রোগ ছড়ায়। সাধারণত 3-5 দিনের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভালো হয়ে যায়। প্রথমেই অ্যান্টিবায়োটিক ওষুধ খাবার প্রয়োজন নেই। অনেকে আছেন যে জ্বর শুরু হলেই নিজেই ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খাওয়া শুরু করে দেন, এটা মোটেও ঠিক নয়। যদি দেখেন 4-5 দিন পরেও সর্দি জ্বর ভালো হচ্ছে না, জ্বর বেড়ে যাচ্ছে, সাথে কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, তাহলে আর দেরি নয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে। হতে পারে সৃষ্টি নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের সংক্রমণ, শীতকালে এর প্রকোপ বেশি। 2 মাস থেকে 5 বছর বয়সে শিশুদের নিউমোনিয়া বেশি হয়, এবং আমাদের দেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ফুসফুসের প্রদাহ তথা নিউমোনিয়া। শিশুর নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে জরুরি ভিত্তিতে সময় নষ্ট না করে, অর্থাৎ অভিজ্ঞ চিকিৎসকের নিকট জরুরিভাবে অথবা নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হবে, নইলে মারাত্মক পর্যায়ে গিয়ে শিশু মারাও যেতে পারে। যারা পুরাতন কাশিতে ভোগেন, সাথে ধূমপানের অভ্যাস থাকে, শীতের ঠান্ডায় তাদের কাশি বেড়ে যায়। কাশি নিজে কোনো রোগ নয়, অন্য রোগের লক্ষণ। ফুসফুসের সংক্রমণের কারণে, হৃদরোগের সমস্যায়, ধূমপানে, অ্যালার্জির কারণে কাশি হতে পারে। যে কারণে কাশি হচ্ছে সে কারণ অনুযায়ী চিকিৎসা করাতে হবে, অহেতুক কাশির সিরাপ খাওয়ার প্রয়োজন নেই। হালকা গরম পানির সাথে মধু মিশিয়ে, সাথে আদার রস বা তুলসী পাতার রস মিশিয়ে ঘরেই সিরাপ বানিয়ে যদি খান, তাহলে কাশিতে উপকার পাবেন। যাদের হাঁপানি আছে, শীতের প্রচণ্ড ঠান্ডায় তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়, তারা খুব কষ্ট পান। শীতকালে বৃষ্টির অভাবে রাস্তাঘাটে ধুলো বালি বেশি হয়, পরিবেশ দূষণও বেড়ে যায়, ফলে বাতাসে সালফার ডাইঅক্সাইডের পরিমাণও বেড়ে যায়।
আর এই সালফার ডাইঅক্সাইড হাঁপানি সহ অনেক ধরনের শ্বাসকষ্টের কারণ হতে সাহায্য করে। শীতে হাঁপানি রোগীদের জন্য উপদেশ হচ্ছে, ঠান্ডা থেকে সাবধানে থাকতে হবে, গরম জামাকাপড় পরতে হবে, আর এই গরম জামাকাপড়গুলো প্রতিদিন রোদে দিতে হবে, হালকা গরম পানি খেতে হবে, অজু গোসলেও গরম পানি ব্যবহার করতে হবে। ধুলোবালি এবং যেসব কারণে আপনার অ্যালার্জি হতে পারে সেগুলো পরিহার করতে হবে, আর চিকিৎসকের উপদেশ মতো ওষুধ খাবেন, প্রয়োজনে ইনহেলার ব্যবহার করবেন, আর ধূমপান তা অবশ্যই বন্ধ রাখবেন। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, আর এই শুষ্কতার জন্য অনেকের চামড়া খসখসে হয়ে যায়, অনেকের ত্বক ফেটে যায়, ঠোঁট ফাটে, পা ফেটে যায়। ত্বকের সুরক্ষার জন্য প্রয়োজন হচ্ছে শরীরে ময়েশ্চারাইজিং লোশন ও মুখে ভালো কোম্পানির কোল্ড ক্রিম ব্যবহার করা। স্বল্প খরচে ভালো ময়েশ্চারাইজার হচ্ছে গ্লিসারিন অথবা অলিভ অয়েল, আর ঠোঁট ফাটলে লিপ জেল, পেট্রোলিয়াম জেলি অথবা ভ্যাসেলিন ব্যবহার করা যেতে পারে। ত্বকের সুরক্ষার জন্য এবং শারীরিক সুস্থতার জন্য এই সময় প্রয়োজন প্রচুর টাটকা শাকসবজি ও ফলমূল খাওয়া, যা শীতকালে প্রচুর পরিমাণ পাওয়া যায়। মনে রাখবেন, সুস্থ ত্বকই সুন্দরতম ত্বক।